বরিশাল বিশ্ববিদ্যালয়ের আজকে একটা শুভক্ষণ, কেননা বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2020 এবং 21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তির অর্থাৎ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির জন্য যে মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে সেটি আমরা আজকে প্রকাশ করব এবং সেটি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী এবং জাতির কাছে পৌঁছে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা আজকে শুরু করছি। শুরুতেই আপনাদেরকে বলে রাখি, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 20টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে এবার ভর্তি পরীক্ষার প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করেছে। প্রাথমিক পরীক্ষা বলতে আমরা বুঝিয়েছি যে 20টি বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে 3টি প্রধান স্ট্রিমে অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগে প্রথম বর্ষের সম্মানের ভর্তি পরীক্ষার পরীক্ষা সম্পন্ন করেছে। সেই পরীক্ষার আলোকে যে নম্বর বা স্কোর তৈরি হয়েছে সেই স্কোরটি গুচ্ছভুক্ত 20টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে স্ব বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক কাউন্সিলে এবং সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে ভর্তির শর্তাবলী ও নিয়মাবলীর আলোকে তারা প্রথম বর্ষে ভর্তির আহ্বান করেছে। সেই আলোকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্তাবলীর প্রেক্ষিতে আমরা আমাদের ছাত্র ভর্তির জন্য আহ্বান করেছিলাম এবং সেখানে আমরা সর্বমোট 35,792টি আবেদন পেয়েছি এবং 3টি বিভাগে। এই আবেদনের এ ইউনিটে আবেদন পড়েছিল 20,568টি, বি ইউনিটে আবেদন পড়েছিল 9,322টি এবং সি ইউনিটে 5,902টি। এই আবেদনের প্রেক্ষিতে আমরা মেধা তালিকা তৈরি করেছি, যে মেধা তালিকাটি আপনাদের সামনে এখন আমি প্রকাশ করছি। এই তিনজনের নামও আমি আপনাদের সামনে ঘোষণা করছি। প্রথমে আমি এ ইউনিটে মেধা তালিকায় প্রথম তিনজন যারা এবং যারা কোন সাবজেক্ট পেয়েছে সেটা আমি আপনাদের সামনে ঘোষণা করছি। অ্যাপ্লিক্যান্ট আইডি ছিল 17-29-54, স্টুডেন্টসের নাম হল ইত্তসাম মাহমুদ আদিব, ফাদার্স নেম মোহাম্মদ জামিল উদ্দিন ভুইয়া, মাদার্স নেম মোসাম্মদ ফাতেমা আক্তার, বোর্ড ঢাকা, জেন্ডার মেল। তার জিএসটি টোটাল সে স্কোর করেছিল 66.50, সে আমাদের এখানে ম্যারিট ফার্স্ট হয়েছে ম্যারিটে এবং তার অ্যাপ্লিকেন্ট সাবজেক্টের মধ্যে সে পেয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। দ্বিতীয় যে হয়েছে এই এ ইউনিটে আমাদের এখানে তার স্টুডেন্ট আইডি 12-45-62, স্টুডেন্ট নাম মুজাহিদ মেহরাব, বাবার নাম এ কে এম মুসা কলিমুল্লা, মায়ের নাম হামিদা খাতুন, বোর্ড যশোর, মেইল। তার জিএসটিতে অর্থাৎ গুচ্ছতে তার টোটাল স্কোর ছিল 64.50 মেইল, তারও চয়েস ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সে সেটা পেয়েছে। তৃতীয় যে সেটা হলো 22-71-11, সাবরিনা ইয়াসমিন মিতু, মোহাম্মদ ফাদার শামসুদ্দিন তালুকদার, মায়ের নাম নুরুন নাহার, বোর্ড বরিশাল, ফিমেল। তার জিএসটিতে স্কোর ছিল 64.25, তার ম্যারিট পজিশন তৃতীয় আমাদের এখানে এবং তার চয়েস যে সে পেয়েছে কেমিস্ট্রি। এটি হলো এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের। এরপরে বি ইউনিটে অ্যাপ্লিকেন্ট আইডি
32-96-01 অর্থাৎ 01 স্টুডেন্টস নেম সগিব ইসলাম মোহাম্মদ সগিব ইসলাম ফাদার্স নেম মোহাম্মদ কামরুল ইসলাম মার নাম রেখা বেগম মুসাম্মত রেখা বেগম বোর্ড রাজশাহী জেন্ডার মেল জিএসটিতে তার স্কোর ছিল 83.25 মেরিট ওয়ান এসে আমাদের এখানে পেয়েছে তার অ্যাপ্লিকেশনে সে পেয়েছে ল আইন পেয়েছে থ্রি পরের জন যিনি বি ইউনিটে 36-49-55 তার স্টুডেন্ট আইডি এটা হলো আল ব্রিগেড বারোই নাম স্টুডেন্টের জন বারোই বাবার নাম অ্যানি বারোই মায়ের নাম বোর্ড বরিশাল ফিমেল তার জিএসটিতে স্কোর ছিল 81.25 সেও লব চেয়েছিল ল পেয়েছে এরপরে তৃতীয় যে 36-54-38 তার স্টুডেন্ট আইডি মোহাম্মদ ইসার আরাফাত স্টুডেন্টের নাম বাবার নাম মোহাম্মদ এ ইসলাম মায়ের নাম মোসাম্মদ নার্গিস আক্তার বোর্ড তার বরিশাল সে মেল তার গুচ্ছতে তার স্কোর ছিল 81 সে চয়েস দিয়েছিল সে পেয়েছে ইংলিশ এবার আমরা সি ইউনিটে যাচ্ছি সি ইউনিটের স্টুডেন্ট আইডি 53-16-51 স্টুডেন্টের নাম হলো ফারহানা খানম বাবার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস শেখ মায়ের নাম হোসনেহারা বেগম বোর্ড বরিশাল ফিমেল সে জিএসটিতে স্কোর ছিল 79.5 সে চয়েস দিয়েছিল পেয়েছে ইংলিশ পেয়েছে 503610 দ্বিতীয় যিনি খান মোহাম্মদ সাজিদ হোসেন রেজা স্টুডেন্টের নাম বাবার নাম খান দিন মোহাম্মদ মায়ের নাম আফরোজা বেগম বোর্ড যশোর এবং তার গুচ্ছতেই ছিল 78.575 তিনি পেয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং তৃতীয় যে মেরিট লিস্টে এখানে এসেছে সে হলো 52-26-59 তার স্টুডেন্ট আইডি মনিরুজ্জামান দিমন বাবার নাম এনতাজউদ্দিন মায়ের নাম রোজি আক্তার বোর্ড কুমিল্লা তার জিএসটিতে স্কোর ছিল 77.25 সে চয়েস দিয়েছিল যেটা সেখান থেকে সে পেয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এটি হলো আমরা তিন ইউনিটের প্রথম তিনজনের যে ম্যারিট পজিশনের যারা পেয়েছে সেগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম আমি প্রাসঙ্গিকভাবে আপনাদেরকে জানাই বরিশাল বিশ্ববিদ্যালয় 2020-21 যে ভর্তির আহ্বান করেছিল সেখানে আমরা সারা বাংলাদেশের যে গুচ্ছ ভর্তিতে ভর্তির আলোকে আমরা শিক্ষার্থী বান্ধব হয়ে চেষ্টা করেছি যে আমাদের ম্যারিট লিস্টটি তৈরি করার সেখানে আমরা প্রথমেই যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জিএসটিতে যে স্কোর করবে তারা শুধুমাত্র সেই স্কোরের প্রেক্ষিতেই তাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ম্যারিট লিস্ট তৈরি করা হবে যদি সেই স্কোরের ক্ষেত্রে তাদের চয়েস বা ম্যারিটের সমান হয় তখন আমরা পরবর্তীতে কয়েকটি ধাপের কথা উল্লেখ করে দিয়েছিলাম আগে থেকেই সেগুলো আমরা ব্যবহার করে ম্যারিট লিস্টগুলো করেছি সুতরাং আমরা চেষ্টা করেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব হয়ে শিক্ষার্থীদের যে পছন্দক্রম অনুযায়ী তাদের ম্যারিট লিস্ট তৈরি করার এবং সেটি শুধুমাত্র গুচ্ছের ভিত্তিতে যে পরীক্ষা হয়েছিল তার স্কোরের আলোকে এই ক্ষেত্রে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে সকল ক্ষেত্রে সহযোগিতা করেছেন বিশেষ করে আরেকটি বিষয় আপনাদেরকে জানানো দরকার আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির যেটা ছিল সেখান থেকে আমরা কিছু উপকমিটি করেছিলাম এবং সেই উপকমিটিগুলো আমাদেরকে সর্বক্রমে সহযোগিতা করেছে এবং সেই সহযোগিতার আলোকে আমাদের ভর্তি প্রক্রিয়াটি এবং এটি সম্পন্ন হয়েছে সেই সাথে আরেকটি বিষয় আমাদের জানা দরকার এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কমিটির টেকনিক্যাল উপকমিটি করে দেওয়া হয়েছিল সেই টেকনিক্যাল উপকমিটি থেকে এবং সিএসি ডিপার্টমেন্ট অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দের সহযোগিতায়
আমাদের এবারকার ভর্তির মেরিট লিস্ট তৈরি করার অ্যাপস নিজেরাই আমরা তৈরি করেছি। এইটি আমাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় সিইসি ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে টেকনিক্যাল কমিটি ছিল ভর্তির উপকমিটি, তারা নিজেরাই এই অ্যাপসটি তৈরি করে তার আলোকে আমাদের এই মেরিট লিস্ট এবং পজিশন তৈরি করা হয়েছে এবং এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর সহযোগিতা কামনা করছি। আমরা আশা করছি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বিতভাবে এগিয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় অনন্য স্থান দখল করবে। আপনাদের সকলকে ধন্যবাদ।